নতুন বউ নিয়ে বাড়ি এসেছে, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই। আজকে তো বর্তমান 2022 সালে, আমরা বউ বিয়ে করার আগেই বউয়ের মোবাইল নাম্বার পাওয়া যায়, যাই না? পাওয়া যাইছে, পাওয়া যাইছে ভাই গো। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা সে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে, রাত্রে হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত, জীবনের সবচাইতে মূল্যবান রাত। ভাই গো আমার আব্বা জানেরা, এই মুহূর্তেই আমার রসুল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রসুল্লাহ বলুন সল্লাল আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী এসে বললেন, এগো আব্দুল্লাহ বাড়িতে আছো? আমার নবী এমনই ডাক দিলেন, আব্দুল্লাহ বাড়িতে আছো? আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আমি উপস্থিত আছি। বলে আব্দুল্লাহ রে এক মিনিট লেট করো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, মৌতার প্রান্তে যে লড়াই হবে সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ রে বাড়িতে আর থেকো না, তৈরি হয়ে বেরিয়ে যাও। যখনই নবীর আওয়াজটা আব্দুল্লাহর কানে গেল, আব্দুল্লাহ এক মিনিট লেট করলেন না, ব্যাগ ঝোলা পটলা পাটলি নিয়ে উল্টো পিঠ দিয়ে নবীর ডাকে চলে গেল। বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে, প্রাণের স্বামী যান, বিদায়কালে শেষের বেলায়, বিদায়কালে শেষের বেলায় একটু দেখা দেওয়া যাবে না? একটু কি চেহারাটা দেখতে পাবো না? আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে, না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না, কেন আমার নবীর ডাক এসেছে, আমাকে ময়দানে জেলে যেতে হবে, আমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বিবি রে আমি তোমার সাথে দেখা করতে পারি না, কেন গো স্বামী যান? বলে বিবি রে তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী মুখখানা দেখে, তোমার মুচকি হাসি দেখে, তোমার টানা টানা চোখগুলি দেখে, যদি আমি তোমার মহব্বত প্রেমে পড়ে যাই আর তোমাকে ছেড়ে যদি না যাই, আমার রসুল দয়ার হাবিব ময়দানে দেখবে আমার আব্দুল্লাহ কই রে, তখন আমি আমার রসুলকে কি জবাব দিব? না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। হাই রে সবুরকারিণী ধৈর্য ধারিণী বিবি সাহেবা, হাই রে সবুরকারিণী ধৈর্য ধারিণী জিহাদি মহিলা, উত্তরের জবাব দিয়ে স্বামীকে বলে, ও গো স্বামী যান, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো মুচকি হাসি দেব না, আমি তোমাকে কোনো ভালোবাসার দৃষ্টিতে দেখব না। স্বামী গো একটু তোমার চেহারা খানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, ভাইজি আমার বিবি আমাকে বিদায় দেয় তিন দিনের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় দুই দিনের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় দুই ঘন্টার মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় দুই মাসের মতো, কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি সাহেবা সোহাগ রাত্রে তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। কতদিন পর্যন্ত বিদায় দিচ্ছে স্বামীকে? কাল কিয়ামতের দিন পর্যন্ত। বলে স্বামী যান একটু তোমার চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার স্বামী আব্দুল্লাহকে দেখে চিনতে পারি, এটা আমার সোহাগ রাতের স্বামী আমার আব্দুল্লাহ।
ভাইজান বন্ধুরে মাত্র তিন মাস সহিতে পারে না, তিন মাসের বেশি তো থাকতে নিষেধ আছে কিন্তু দেড় মাসও সইতে পারে না। ও ফোন করে কয়েছে কাল লাগছে চলে যাওয়ার কথা ছিল, তো কাল লাগছে যাবে না, দুদিন আর কষ্ট করো, মানে লাইনে আর একজন আছে, কথা লাগছে ব্যাড হয়ে গেল নাকি, কথা কি ব্যাড হয়ে গেল, ঘটনা তো এরকম ঘটছে নাকি। ভাইজান বন্ধুর আমার আমার পরদান আসিন মায়েরা শুনে জানা রাতের বেলা, নিজের যৌবনকে কন্ট্রোল করে সোহাগ রাত্রের স্বামীকে কাল কিয়ামতের দিন পর্যন্ত জিহাদের ময়দানে বিদায় দিয়ে দিল। ভাই গো সেই নারীটা কি ইমানদার মহিলা ছিল, তার ইমানের কি জোশ ছিল, জান্নাতের কি লোভ ছিল, নবীর কি ভালোবাসা ছিল, জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসাই পড়ে সোহাগ রাত্রের স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিল। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমি নামাইর তুমি নয়নের তারা, নয়নের তারা এসেছিলেন তুমি গো, এসেছিলেন তুমি গো সেই নিশিরা তাদের ইমানের স্পিরিট, এই ছিল আল্লাহর প্রতি তাদের ভরসা, এই ছিল তাদের নবীর প্রতি মহাব্বত, এই ছিল তাদের জান্নাতের লোভ। শহীদ যদি হয়ে যায়, আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেছেন যারা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের পতাকা হাতে নিতে যেয়ে যারা শহীদ হয়ে যায় তাদের বিনা গোসলে দাফন করা হয় এবং তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে দান। তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। ভাইজি আমার আব্বা জানারা এবং যারা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে যারা লড়াই করে মারা যায় তাদের রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়, তাদের জন্য গোসল নয়। একটা বাইরা মুছু দিয়ে ফোন করা, ফোন করে গিয়ে সুদে সুদে চিঠি পাঠিয়ে দিয়েছে কোচে হাঞ্জালাকে যে গোসল করা হয়েছিল, তো প্রশ্নটা আরো ওয়াজ শোনার লেগে করলে না, ও বেড়া পাকামো দেখালে তিন পাতা পড়েছে দিয়ে মুচুদ্দি করে যে হ্যাঁ এত লোকের মধ্যে ছোট মুলুকে প্রশ্ন করতে পারি এটা মনে করে করলে, আমি আর চিঠিটা পড়ে দেখে বুঝতে পারি কিচ্ছু নয়, ই ওয়াজ আরো বাড়াইবেন লেগে এটা মানে যে কি আমাকে উস্কে দিলে যে বিনা হিসাবে গোসল দেওয়া হয় কিন্তু হাঞ্জা লাগে কেন গোসল দেওয়া হলো, হাঞ্জালাকে কেন গোসল দেওয়া হলো, আমি এটাও আপনারাকে বলবো। একটু একটু ধৈর্য ধরেন আমার মায়েরা, অনেক রাত্রি, আপনারা আর একটু ধৈর্য ধরেন মাশাল্লাহ। তো ভাইজান আপনারা আবদুল্লাহ বিন রাওয়াহার কথা শুনলেন, এবার আমি যখন প্রশ্নের মধ্য দিয়ে হাঞ্জালার কথা এসে গেল তখন আমি হাঞ্জালার কথা বলবো ইনশাআল্লাহ, হাঞ্জালার কথা বলবো নাম্বার এক, নাম্বার দুই আমাদের ইমানটা কোন জায়গায় গেছে জায়গাটার নাম কি, নাম্বার তিন যে ওরা বিজয় হলো এরা প্যাদানি কেন খেলো, এই তিনটা কথা আপনারাকে বলবো।
তবে ভাইজান এই 11টা যে 12টা থেকে নিয়ে একটা পর্যন্ত।